কুমির তার শিকারকে দাঁত ও চোয়ালের সাহায্যে আটকে ফেলে এবং সরাসরি নিচে চাপ দেয়, যেখানে অন্যান্য দাঁতওয়ালা প্রাণীর মতো সে চিবিয়ে খায় না। শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি, কুমিরের দাঁত তাকে খেতে সাহায্য করে না, তা কেবল তার চোয়ালকে এত শক্তিশালী করে তোলে যেখানে আটকে পড়ার পরে শিকারের পক্ষে পালানো অসম্ভব হয়ে পড়ে। আসলে এই ভয়ঙ্কর প্রাণীটির মুখে দাঁত আছে, কিন্তু তাদের গঠন এমন যে তারা শিকার ধরতে পারে কিন্তু কখনোই চিবিয়ে খেতে পারে না। এ কারণে শিকারকে ধরার পর সরাসরি মুখে গিলে ফেলে।